এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আর একটা কথা, আমি তারাপীঠের প্ল্যানটা ক্যান্সেল করেছি। ও তাই? হ্যাঁ, ঠিকই করেছো লাবণ্য। তোমার আন্টির অবস্থা এখন এখন গেলে ঠিক দেখাতো না। হ্যাঁ, সেই জন্যই তো ক্যান্সেল করলাম। কিন্তু সূর্য, আমি একটা পুজো দিতে চাই। কি বলছো লাবণ্য, এখন এই অবস্থায় পুজোর আয়োজন কি করবে বলো তো? না, আয়োজনের কি দরকার? আমি বাড়িতে পুজো দেব না, আমি মন্দিরে কি পুজো দেব? কোন মন্দির? এই তো সামনেই একটা মন্দির রয়েছে, শিব মন্দির, সেখানেই পুজো দিতে যাব। সূর্য, কদিন ধরে যে কি হচ্ছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি একটা কাজ করো, কাল সকাল সকাল রেডি হয়ে থেকো, আমরা আগে মন্দিরে পুজো দেব, তারপর মামুনিকে দেখতে যাব। না মানে কাল সকালেই? কেন, কোনো অসুবিধা আছে? লাবণ্য, তুমি তো জানো এইসব মন্দির টন্দিরে যেতে আমার খুব একটা ভালো লাগে না। সূর্য, আমরা তো তারাপীঠ যাচ্ছি না, আমরা যাচ্ছি মন্দিরে, এই সামনেই পুজো দিতে। সেটা নিয়েও এরকম করছো? প্লিজ, এটা নিয়ে আর এরকম করো না। ও গড, একটা অশান্তি শেষ হয় আরেকটা অশান্তি শুরু হয়। এইভাবে চলতে গেলে তো আমি পাগল হয়ে যাব। The psychological and cognitive level, the assault of poverty is almost rippling since all roles of developing one's capabilities and potential seems to... Hello, coffee cup. Arey, thank you, Chris. Welcome. Reading potta-potta nishoy tomar gola shukiye geche. সুন্দরী, তুমি খাবে না? না না, আমি কিছুক্ষণ আগেই চা খেয়েছি, তোমরা খাও। সেন, তুমি যেভাবে হড় হড় করে রিডিং করছো তাতে আমার তো মনে হচ্ছে মোবাইলটা এক্ষুনি হ্যাং করে যাবে। প্লিজ, আসলে যত তাড়াতাড়ি আমি বইটা রেকর্ড করতে পারবো ততই সুন্দরীর সুবিধা হবে। আমি যত স্লো হয়ে পড়বো সুন্দরী তত পিছিয়ে পড়বো। তাই বলে এত স্পিড? এ তো কিছুই নয় ক্রিস্তা, সিড নিজে যখন প্রিপেয়ার হয় তখন এত স্পিডে পড়ে মনে হয় মাছি বনবন করছে, কোনো শব্দ বোঝা যায় না, শুধু একটা আওয়াজ হতে থাকে। ও আচ্ছা, আর তুমি যখন পড়তে সেটার আওয়াজটা কিরকম হতো? মনে হচ্ছে মৌমাছির চাকে কেউ ঢিল ছুড়লো আর মৌমাছিগুলো তেড়ে আসছে, সেই রকম আওয়াজ হতো। আচ্ছা সিড, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমাকে পুরো বইটা রেকর্ড কেন করতে হচ্ছে? তো অপারেশনের পর দেখতে পাবে, তখন তো নিজেই বইটা পড়তে পারবে। সেটা তুমি ওকে বোঝাও, আমি তো ওকে বললাম ও তো কিছুতেই বুঝতে চাইছে না, বলছে তাও তুমি পড়ে দাও যদি অপারেশন পর আমি দেখতে না পাই। সুন্দরী। হ্যাঁ ক্রিস্তা, আমি সিটকে বলেছি, দেখো ডাক্তার যাই বলুক না কেন, অপারেশনের পর যদি আমি দেখতে না পাই, যদি আমি অন্ধ হয়ে যাই তখন কি হবে বলো তো? সুন্দরী, তুমি কেন এরকম ভাবছো বলো তো? কিছুই না ক্রিস্তা, আসলে তুমি তোমার কপালটা জানোই। সুন্দরী, তুমি দুদিন পর আইএএস এর পরীক্ষা দেবে, কালেক্টর হবে, এখন তুমি এইসব কপালের কথা বলছো? এত দুর্বল যদি হয়ে যাও তাহলে তুমি কালেক্টর কি করে হবে? দেখো সিড, আমি শুধু কপালের কথা বলছি না, সব পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছি। কবিগুরুর কবিতার একটা লাইন আছে জানো তো, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লহ সহজে। তাই সব পরিস্থিতিতে যাতে আমি এই সত্যিটাকে মেনে নিতে পারি, আমি তার জন্যই নিজেকে তৈরি করছি। দেখো আমার একটাই উদ্দেশ্য, এই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা। তা আমি বই পড়ি বা শুনি একই তো হলো, তাই না? আমি কোনো দিক থেকে নিজেকে পিছিয়ে রাখতে চাই না, তাই জন্যই তোমাকে এই পড়াগুলো আমি সব রেকর্ড করে দিতে বলেছি, বুঝেছো? বুঝেছি, কিন্তু তুমিও আমার একটা কথা শুনে নাও। সুন্দরী, তুমি সুস্থ হয়ে উঠবে, তুমি আবার দেখতে পাবে, কিচ্ছু হবে না তোমার। সুন্দরী, আর জাস্ট কয়েকদিনের অপেক্ষা, তারপর তোমার জীবনে আবার আলো ফুটবে। তাই যেন হয়, আমি তো সেই আশাতেই রয়েছি। তোমার সে আশা অবশ্যই পূরণ হবে সুন্দরী, দেখে নিও তুমি।
সূর্য বলো একি তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছো হ্যাঁ হসপিটালে যেতে হবে তো হ্যাঁ সে তো আমিও যাব কিন্তু তার আগে তো আমরা পূজো দিতে যাব লাবণ্য তুমি তো বললে আগে আন্টিকে ডিসচার্জ করিয়ে বাড়ি নিয়ে আসবে বলেছিলাম সেটা তো আমরা দুজন গিয়েই করাতাম লাবণ্য সেটা করলে কি করে হবে দুজনে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর দেখো ডক্টর এই সময় আসেন আমার কাছে সমস্ত রিপোর্টস সমস্ত কাগজপত্র আমাকে ওনার সাথে কি কথা বলতে হবে লাবণ্য পূজো শোনো তুমি মন্দিরে পৌঁছে যাও আমি ডক্টরের সাথে কথা বলে তারপর মন্দিরে পৌঁছে যাব আর যদি তুমি না আসো কেন আসবো না লাবণ্য তুমি একটু ওয়েট করে যাও আমি চট করে রেডি হয়ে আসছি তারপর যেখানে যাওয়ার একসাথেই যাব লাবণ্য আমার কথাটা শোনো লাবণ্য আমি বলছি যে তোমার অনেক সময় লেগে যাবে তোমার তো কিছুই হয়নি এখনো তোকে ব্রাশ করতে হবে স্নান করতে হবে ড্রেস আপ করতে হবে তোমার কিন্তু অনেক সময় লেগে যাবে লাবণ্য প্রায় দেড় ঘন্টা লেগে যাবে ততক্ষণে ডক্টরও বেরিয়ে যাবেন আর ডক্টর যদি একবার বেরিয়ে যান তাহলে কিন্তু আন্টিকে আজকে ডিসচার্জ করানো যাবে না কালকের জন্য ওয়েট করতে হবে আমি বলছিলাম আমি আন্টিকে যাই ডিসচার্জ করিয়ে বাড়িতে রেখে মন্দিরে আসছি তুমি ডিরেক্টলি মন্দিরে চলে যাও কেমন না মানে সেটাই বেটার হবে কি তুমি আসবে তো প্রমিস প্রমিস বেবি আমি ঠিক সময় মতো চলে আসব দেরি করবে না একটু দেরি করব না তুমি একটা কাজ করো তুমি মন্দিরে পৌঁছে আমাকে একটা কল করে দিও কেমন ওকে কলসিটা নিয়ে পুরো মন্দির ঘুরে সমস্ত বিগ্রহের মাথায় জল ঢালবে খুবই নিষ্ঠাবান দেখছি